পারে ঝুলা পিঠ ফোনটি হয়ে এখিনিও লাভ নেই নাকি মোর নাকি গোলাপি ফাল পাবো তো বালির দরে তুমি তাহলে তো গোলাপি কেমনে ফল পাবো মানে জক মারিম গোলাপি এলাপ নচলায় কাই করে নচলায় কইতে স্টেটাসও দেখা না পান দীপিক খানে রিমুভ করছে মেসেজও চিহ্ন করে আরে দাদি তো ব্লক করছে না হলে ওই ওই তো কালি গায় কথা কইলো WhatsApp সারা যার কানে মই পৃথিবী খানকে ইগনোর করম ওই মুকে ইগনোর করে প্লিজ দাদি সয়লা স্কুলত না জাং রে মই এই ঠেঙ্গ যা বিছিয়া আছে সকালের বাড়ি লোরা বাই না পারম আরে কেমনে ঠেঙ্গ মিছাইতে দরিঙ্গা করিয়া হ্যাঁ আরে সকালে হাগ রান্দিতে মা নুন কম দিছিল তাহলে মা কবা রাখিল নুন কম হইছে গৌতম বুদ্ধ জানা দেখাইছ না তো একলা একলা পণ্ডিত না পাই ওই আমি কিহৰ পৰা পাও কি হল ক এ ভিটামিন কত থাকে পুঠি মাছের ফেরাত থাকে হাসা এটো আরে 100% রাইট কি হল তোমার স্যার এ ভিটামিন নামের বস্তু তো পুঠি মাছের ফেরাত পাওয়া যায় পুঠি মাছের ফেরাত 100 টয় হ্যাঁ यस স্যার চুপ অল্প জ্ঞান নাই সাগদির কি যে হবি না তুমি ভবিষ্যত স্যার পাইলট হম মই পাইলট এরোপ্লেন উড়াম মুখ হিন্দি মেন্ট হবি তোয় গোটা জনে কানে বেশি যায় মোর ভাই গণিত হিসাব কিতাব করবা লাগে ইংলিশে কি দরকার তাহলে
তাহলে কি তুই ইংলিশ কবো নাকি? কত ইংলিশ কিয় দরকার স্যার? কত আমি গাহরিছাম কুমা বেলা মেসেজ করব লাগিব না কাবা তা গোলাপি গোলাপি কে নহয় স্যার এমনে এমনে খালি এমনে সপন গিলা অল্প ডাঙার হবা লাগে বুঝিছো স্যার? কুমা ভাই না পাঙ্গি সপন আরে লক্ষ্য কসুম মই লক্ষ্য জীবনের লক্ষ্য আই মিন লাইফ একেবারে কিছুই বুঝ না পাই কোটায় ইটো শেষাইও নু বুঝে কোটায় ধত ইনকা কোটে কোটে একদিন যদি মই মরিয়া যাং তোমার কি হব? হ্যাঁ একদিন স্কুল ছুটি হব স্যার। কে দুই দিন হব স্যার? মই মরিলে কয়দিন ছুটি হব? ওকে বন্দোবস্ত কৰিব লাগে ধত। তাক কৈছো কিন্তু মই অনলি ওয়ান ডে ধত। চুপ চাপে বস তুমি। সাড়ে পেশাব লাগছে যা, সাড়ে কো লাগছে যা যা দুজনে যা। ওক নাই লাগে স্যার, ও এনতে যাবা খুজে মুয়ে থাকি আছং নাই লাগে ওক স্যার লাগছে ওক লাগছে ঠাই সব তুমি আর সব ছাপে যা আই যান। তুমি আহিলে আমি যাম নাকি? তুই ভয় খাইস না খান তাহলে কিউ লোক লাগে তো লাগে বড় এমনে এ দেল ঢিল কে হ্যাঁ পড়ি আহিবি তুমি কালিকা মই সেম কোশ্চেন পুছিম। হবো স্যার স্যার গেল ইবার হেন্দি আছে নাকি? না হিন্দি নহলে দাদি হিন্দি হিন্দি এই কি কথা স্যার গেছে আর থাক পেশাবখানা যা পেশাবখানা ডি প্লাস জিগো কাই লেখছে হ্যাঁ আইবা কাইবা নহয় দাদি ইগো তোয়ে ইগো তোয়ে লেখছো স্যার কই আনিম একবার কই সাটো খালি বান্দর সই ইয়া কি তো উরম সা মাই নিউ ল্যাঙ্গুয়েজ কি লেখছ রে তাহলে এই 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 কঞ্জি ভাই এই এই মোর ইচ্ছা মই কি লেখম টক 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 কি চকি থেকে লাগছে হ্যাঁ বেশি শেডি হবে না তো এতে হ্যাঁ মানে তো লিখছো তুই না আগটাই কইলো আরে মুই কি এমনি কইছিলাম একটা মন্তব্য বহে আছিল কিন্তু এবার ভাষা কথাই কইলো এই এমনি লিখছিম রে মই দাদি ইনকা করে জীবন পার করাবি নাকি তুই? তাহলে তে কি করিম? আরে দাদি আমার বাবা হরে দিনত মাগুর মাছের দাড়ি ধরিয়া নদী পার হয়ে স্কুল পড়ছিল দ্যাটস রাইট এবার কত কষ্ট আছিল আগের দিনত তেও তোর বাপ টকলো হল নাকি এই এই কথা কইলে তাই উলাবি কি নাকি চকলর বেটা বুঝাই হয়। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। তো আজ কি হামারি ক্লাস সিরফ হিন্দি মে হোগি? यस স্যার হিন্দি মে হোতা হয়। তো তুম বাতাও পহলে হিন্দি মে কোই ভি এক লাইন। মে জানতা হয় স্যার। বাতাও ফির। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। এসা ফিল্মি নেই চলেগা। স্যার দিল্লি ভারত কে রাজধানী হে। शाबाश, बढ़िया हुआ तुम्हारा। धन्यवाद सर। तो अब तुम लोग सारे बच्चे बिना देखे किसी का भी अपने बारे में चार लाइन लिखो। कलम हराता है सर। ये बहाना बंद करो तुम। सर हंसा हराता है सर। नहीं कलम मोर लोगों मेरे पास नो नहीं होता है। मोर लोगों ऐसे तो चुप नहीं तो कलम मैं नहीं लिखूंगी। सर कलम है मेरे पास। तो दोष को लिखने ओके सर। মরা আছে কলম তোর কলম তোর রাখ তোর কলম তোর রাখ বানর সা আজ কলম নিব আছে গোটা জনে হল্লা নাই কর না এই দাদি কলম কে হুয়া কে আরে কি হচ্ছে তোর?